নমস্কার বন্ধুরা আপনারা কি আপনার বাড়িতে হোয়াইট সিমেন্ট করতে চান নাকি প্লাস্টার কোট করতে চান হোয়াইট সিমেন্টের নাম আপনারা হয়তো অনেকে জানেন যে হোয়াইট সেমেট একটা সাদা প্যান্ট যেটা করে আমাদের দেওয়ালগুলি খুব উপকার হয় মানে রঙ করার আগে হোয়াইট সিমেন্ট করতে গেলে গোটা বাড়িটা সাদা চোখ হয়ে যায় এবার আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না কি যে হোয়াইট সেমেটকে টক্কর দেওয়ার জন্য বাজারে এমন একটা হোয়াইট সিমেন্টের মতোই আছে যেটার নাম হচ্ছে এশিয়ান পেন্টের প্লাস্টার কোট এই প্লাস্টার কোট কিন্তু সরাসরি টক্কর দিবে হোয়াইট সিমেন্টকে কিভাবে আপনি যদি আপনার বাড়িতে হোয়াইট সিমেন্ট বা প্লাস্টার কোট করতে চান তাহলে এই ভিডিওটা দেখার পরে আপনার ধারণাটা সম্পূর্ণ পাল্টে যাবে যে আমরা কোনটা ব্যবহার করলে এখান থেকে কিন্তু একটা উপকার পাব সর্বপ্রথমে বলি হোয়াইট সেমেট যখন আপনারা কোনো পেন্টার দিয়ে করাতে চান তখন যখনই আপনার বাড়িতে হোয়াইট সিমেন্টের কোনো পেন্টার আসবে তখনই তারা আপনাকে রিকমেন্ড করবে যে ভাই সব কিছু করো কিন্তু হোয়াইট সিমেন্ট করো না এতে অনেকটা পরিমাণে জল দিতে হয় তারাই করতে হয় কিউরিং করতে হয় আর ওইখানেই যত সমস্যাটা জল দেওয়ার পরে আমাদের গোটায় মেঝগুলি খিচখিচ কিন্তু হয়ে যায় কিন্তু যখনই আপনি প্লাস্টার কোট করবেন প্লাস্টার কোটে কিন্তু কোনো জল দিতে হয় না যেরকম আমরা আমাদের বাড়িতে ওয়াল প্রাইমার করি করার সময় যেমন জলের প্রয়োজন হয় না সেই প্লাস্টার কোট করার সময় দেওয়ালে জল দিতে হয় না লাগার পরে এবং লাগার কিন্তু পূর্বে এবার জানব যে দুটোর মধ্যে খরচাটা কার বেশি আর কার কম তাই না তো হোয়াইট সিমেন্ট যদি আপনারা এই মুহূর্তে একটা পঞ্চাশ কিলোর বাজার থেকে ক্রয় করে নিয়ে আসেন তাহলে এক হাজার থেকে এগারোশো টাকার মতো কিন্তু আপনারা পঞ্চাশ কিলো হোয়াইট সিমেন্ট পেয়ে যাবেন আর পঞ্চাশ কিলো হোয়াইট সিমেন্ট দিয়ে আপনার সরাসরি বন্ধুরা সাড়ে সাতশো স্কোয়ার ফিট আপনার দেওয়াল কিন্তু কভার করবে যদি প্লাস্টার কোটের কথা বলি তাহলে প্লাস্টার কোট চল্লিশ কেজির কেজির বস্তা পাওয়া যায় আর ওই চল্লিশ কেজি দিয়ে আটশো থেকে সাড়ে আটশো স্কোয়ার ফিট আপনার দেওয়াল কোভার দেবে হোয়াইট সিমেন্টে যতটা সাদা হয় আপনার দেওয়াল তার থেকে অনেক গুণ বেশি সাদা হবে প্লাস্টার কোটটা কিন্তু করলে প্লাস্টার কোটের কার্যক্ষমতা হোয়াইট সিমেন্টের থেকে কিন্তু অনেকটা বেশি এই জন্য বন্ধুরা নতুন নতুন ডিজিটাল যুগ সব কিছুই পরিবর্তন হচ্ছে আপনারা যদি অনেক দিন ধরে হোয়াইট সেমেট করে থাকেন তাহলে এবার থেকে একটু অল্টারনেট করার চেষ্টা করুন একটু নতুন কিছু করার চেষ্টা করুন যেমন বাজারে প্লাস্টার কোটের নামটা অনেকটা কেউ জানে না আপনারা এখান থেকে একে ব্যবহার করলে অনেকটাই কিন্তু উপকার পাবে এটা আমি বন্ধুরা আমি এশিয়ান পেন্টের প্লাস্টার কোটের কিন্তু মানে বড়াই করছি না হোয়াইট সিমেন্টও যদি আপনারা সময় মতো ঠিকঠাক কিউরিং করতে পারেন তারাই করতে পারেন ঝামেলাটা করতে পারেন তাহলে কিন্তু আপনারা হোয়াইট সেমেট করতে পারেন কিন্তু এই ঝামেলাটা হবে না আপনার প্লাস্টার কোটে যদি আপনারা দুইটা কোট করুন বা তিনটা কোট করুন যতদূর দুইটাই কোটেই কিন্তু করতে হয় তিন কোটের কোনো দরকার কিন্তু এখান থেকে হয় না আর হোয়াইট সিমেন্টের একটু কার্যক্ষমতাটা কম ওখানে সিলেন আসারও সমস্যাটা হয় যেটা কিন্তু প্লাস্টার কোটে কিন্তু সিলেন টিলেন কিন্তু বাবু কিছু আসার কিন্তু কোনো সম্ভাবনাই নেই তাহলে এই দু সালে দাঁড়িয়ে আপনি যদি ভাবেন যে আমি হোয়াইট সিমেন্ট করবো না প্লাস্টার কোট করব তাহলে আপনাকে আমি রিকমেন্ড কিন্তু একটাই করব যে হোয়াইট সিমেন্টের থেকে অনেকটা কিন্তু ইগি আছে আমাদের নতুন যেটা এশিয়ান পেন্টের প্লাস্টার কোট প্লাস্টার কোট কিন্তু এশিয়ান পেন্টের একটা কোম্পানি এশিয়ান পেন্টের এক ধরনের হোয়াইট ও আছে আপনারা কিন্তু এখান থেকে একে বলতে পারেন তো এশিয়ান পেন্টের প্লাস্টার কোড আর হোয়াইট সিমেন্ট এই দুটোর মধ্যে যদি আপনার মনে কোনো সমস্যা বা কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনাকে আপনার কমেন্টের জবাব দেওয়ার জন্য আমরা সবসময় তৈরি থাকি আজই ভিডিওটা এতটাই আবার দেখার একটা অন্য ভিডিওতে ততক্ষণ সবাই হ্যাপি থাকবে